বসো, অটিস্টিক না, তাই না? অটিস্টিক অন্য আসলে জায়গায় বসো। দেখেন মানে আপনি ঢাকার ব্যাপারে এত আন্তরিক যে আসেন আসেন সর দিতে করেন, এখানে করলে ভালো হবে, মনে হচ্ছে যেন ঢাকার সমাবেশের ব্যাপারে খুবই আন্তরিক, আর ওই রাজশাহীর ব্যাপারে আমরা বিপরীত চিত্র দেখি। তো আসলে কথা কাজের সাথে মিল হচ্ছে না বলেই ছন্দ অবিশ্বাসটা বাড়ছে, এবং এই বাড়ার কারণে কিন্তু একটা উত্তেজনা তৈরি হচ্ছে। আচ্ছা, এর মধ্যে আবার দেখেন পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে, ওই যে কিছু কিছু ঘটনা উল্লেখ করলাম যে কোথাও ঘটনা ঘটেনি কিন্তু মামলা হচ্ছে, এর মধ্যে বিএনপি নেতারা আইজিপির কাছে গেছে গায়েবি মামলা বন্ধের নিয়ে, এবং কত গায়েবি মামলা হয়েছে তার একটা তালিকাও দিছে, প্রায় 200, তার মধ্যে প্রায় 6,000 হচ্ছে আসামি হয়েছে 169টা, এবং বেনামে আসামি করা হয়েছে 15,050 জন আগস্ট থেকে 26শে নভেম্বর পর্যন্ত। আপনার কি মনে হয় যে আইজিপি এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিতে পারবেন? আইজিপি দেখেন, ওনার পুলিশরা এরকম ভাবে ঢালাও ভাবে মামলা করতেছে, আপনার কি ধারণা আইজিপি সাহেব জানেন না? আইজিপি সাহেবকে কি এই সমস্ত স্মারকলিপিতে জানাইতে হবে? ওনার উনি উনি এই ছোট একটা দেশ, এই দেশে কোথায় একটা জেলায় এগুলি যে হচ্ছে উনি জানবেন না? উনি জানেন, ওনাকে জানিয়েই করা হচ্ছে। অথবা যদি না জানেন, ধরে নিলাম তর্কের ক্ষেত্রে উনি জানেন না, হুম তো না জানলে বুঝতে হবে কি? না জানলে বুঝতে হবে এই মাঠ পর্যায়ের যারা পুলিশ কর্মকর্তা আছে আইজিপি কে মানে না, এটা তো ওনার জন্য আরো ভয়ানক সমস্যা। তো এখন এভাবে কি হয় নাকি? সবই যে শুনেন, সবচেয়ে বড় কথা হলো কি, এমনি আলোচনা করা অর্থহীন, অর্থহীন এই কারণে এই আলোচনা যখন দর্শকরা শুনতেছেন, তাদের কাছে এই সমস্ত ঘটনা তারা জানে যে কেন হুম কি হুম হচ্ছে, তারা তো এগুলো মুখস্থ, তারা তো এই দেশে, বা বললাম তো একটা কথা যে এই দেশের মানুষকে অটিস্টিক মনে করার কোনো কারণ নাই। বাংলাদেশের মানুষ খুবই সাপ, যারা অটিস্টিক, যারা আসলে তারা যা যা নাকি পার্সোনালি অটিস্টিক, তারাই কেবল অন্যদেরকে অটিস্টিক মনে করে, মনে করে যে কেউ কিছু বুঝে না। তো এখন এই অবুঝ লোকদের জন্য আপনি কি করবেন? মায়া করেন, করুণা করেন, এছাড়া কি করবেন? এতে তো আপনি বুঝাতে না, পারবেন আমাদের না। আমাদের আমাদের পুলিশকে তো এত স্বাধীনতা দেওয়া হয়নি যে পুলিশের কাছে কমপ্লেন নিয়ে বিএনপি নেতারা গেল আর সাথে সাথে সেটা সমাধান হবে। আইজিপি হয়তো যেটা করবেন হয়তো সেই কাগজটা হয়তো স্বরাষ্ট্র মন্ত্রীকে দেবেন, রাজনৈতিক পর্যায়ে যদি কোনো নির্দেশনা আসে তাহলে হয়তো পুলিশ সে দায়িত্ব পালন করবে। এটা স্বাধীনভাবে পুলিশ কিছু করবে মানে পলিটিক্যাল ডিরেকশনের বাইরে আমার কাছে সেটা মনে হয়। আচ্ছা, এর বাইরে একদম আমি ঠিক বলছেন, আপনাকে, আমার তাই মনে হয় না। হ্যাঁ,